ধি স্বাগত জানাচ্ছি নবনির্বাচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের কাছে নাগরিক প্রত্যাশা আমরা জানি চট্টগ্রামের এই শহর দু বছরের প্রাচীন শহর পাহাড় নদী সাগর সমতল রদ, বন প্রাকৃতিক সৌন্দর্যে গড়া এই শহর অকৃপন ভাবে ঢেলে দিয়েছেন সৃষ্টিকর্তা প্রাকৃতিক সম্পদ এই শহরে চট্টগ্রামের এই শহরে রয়েছে সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এই ইতিহাস সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করে লালন করে যে জায়গায় এই শহরটি থাকবার কথা সে জায়গায় কি আছে না থাকলে কেন নেই আমাদেরকে অকাতরে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাজেট দিয়েছেন বরাদ্দ দিয়েছেন এরপরও বাধাটা কোথায় সকল সেবা খাতের সমন্বয়ের অভাব অপরিকল্পিত নগর এগুলো কি সংকট না আরও কোনো সংকট আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন নবনির্বাচিত মাননীয় মেয়র এম রেজাউল করিম চৌধুরী উপস্থিত রয়েছেন সাবেক মেয়র আজম ও নাসির উদ্দিন বামে রয়েছেন তরুণ উদ্যোক্তা নান্দনিক মানুষ তারিক হিসাবে বহুল প্রচারিত একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার সামনে রয়েছে দুজন শিক্ষার্থী চট্টগ্রাম সরকারি মহসিন কলেজের এম বি এর ছাত্রী বিতার্কি ইশরাত জাহান আরও রয়েছে তার সাথে শিক্ষার্থী নানচাং ইউনিভার্সিটিতে পড়ছে শেষ বর্ষে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ভ্রমণ পিপাসু পরিবেশ কর্মী সাদিক আমি প্রথমেই নবনির্বাচিত মেয়র আপনার কাছে জানতে চাইবো আপনি শপথ নিয়েই একটি সিভিল সোসাইটিদের নিয়ে একটা চমৎকার সূচনার মধ্য দিয়ে একটা অনুষ্ঠান করেছেন সবাইকে সম্পৃক্ত করেছেন এবং সেখানে আপনার বক্তব্যে ফুটে উঠেছে যে আপনি চট্টগ্রামকে চমৎকারভাবে সাজাতে চান চট্টগ্রামকে স মহিমায় ফিরিয়ে দিতে চান কোন জাদু বলে আপনি এই কাজটি করতে চান এই কিভাবে করতে চান আমাদের যদি একটু বলে আমার নির্বাচনের পূর্ব আমি যেটা নির্বাচনী প্রচারণায় গিয়ে জনগণের সামনে যে কথাগুলোকে আমি বলেছি এগুলোকে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে চাই আমি জনগণকে বলেছি চট্টগ্রামের নাগরিকদেরকেও বলেছি আমার মনের কথা আমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা সাবেক জনগণ প্রত্যাশা করে আমার আসলে এখানে জাদু এটা তো একটা এমন একটা ব্যাপার যেটা মানুষকে বিভূহিত করে আমি বিভূহিত করতে চাই না আমি বাস্তব প্রয়োগের মাধ্যমে এটা করতে চাই বাস্তবতা হচ্ছে চট্টগ্রাম আপনি কিছুক্ষণ আগেই তো বলেছেন চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান এমন একটা শহর পৃথিবীতে কিন্তু খুব কম শহরেই আছে যেই শহরের পাশ দিয়ে বইয়ে গেছে কর্ণফুলি। যেই শহরের পাশ দিয়ে বয়ে গেছে বঙ্গোপসাগর রয়েছে সমুদ্র সৈকত আছে ছোট বড় পাহাড় পর্বত সবুজ বন বরানি আছে বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহাসিক স্থান সমূহ তাই এই চট্টগ্রামকে সাজানোর জন্য আগো যে প্রচেষ্টা চলে নাই তা চট্টগ্রাম অনেক এগিয়ে গিয়েছে তাহলে একটু আসি আমরা যেদিন জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের লালদিগির ময়দানে বলেছিলেন চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব আমি নিজ হাতে নিয়েছি সেদিন থেকে চট্টগ্রামকে কিন্তু আর ফিরে তাকাতে পিছনে ফিরে তাকাতে হয়নি এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম বাট একটা কথা হচ্ছে দিনে দিনে তো আর সব কিছু গড়ে তোলা সম্ভব নয় একটা কথা আছে না রোম ওয়াজ নট বিল চট্টগ্রাম আগে আর দশ বছর আগে কি ছিল তার আগে কী ছিল এখন কি অবস্থায় হেরছে কথাটা হচ্ছে এখানে আগো আমাদের মেয়র ছিলেন তার আগেও আমাদের মেয়র ছিলেন ওনাদের প্রচেষ্টা কম ছিল না ওনারা চট্ট প্রচেষ্টা ছিল বলেই তো এই অবস্থানে আমার কথাটা হচ্ছে স্পষ্ট সেটা হচ্ছে আরও এগিয়ে নিতে চায় চট্টগ্রামকে চট্টগ্রাম তার ঐতিহ্য তার ইতিহাস তার সমৃদ্ধি এগুলোকে ধারণ আমরা করেই এগিয়ে যাব এগুলোকে করতে হলে যেটা একটা কথা এসছে প্রথম দরকার হবে আপনার সব মন মানসিকতা উদ্বেগ সাহস আর সমন্বিত প্রয়াস এই চট্টগ্রাম শহরকে যদি কেউ মনে করে এটা শুধু চট্টগ্রামের মেয়রের শহর মেয়র চট্টগ্রামকে গড়ে তুলবে আমি কিন্তু ওই ওই কথার সাথে একমত হব না কারণ এই চট্টগ্রাম শহরটা সবার সবার দায়িত্ব রয়েছে শিল্পী বলেন বুদ্ধিজীবী বলেন সাহিত্যিক বলেন ডাক্তার বলেন প্রকৌশল বলেন অর্থাৎ সর্বশ্রেণী পেশার মানুষ বিশেষজ্ঞ বলেন সবাইকে সমন্বিতভাবে তাদের পরামর্শ নিয়ে যেই পরামর্শ তাদের মেধাকে কাজে লাগাবো যেই মেধা প্রযোজ্য হবে চট্টগ্রামকে টেকসই উন্নয়নের জন্য এবং যেই মেধা যেই পরামর্শ চট্টগ্রামকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য প্রযোজ্য হবে বাস্তবায়নযোগ্য হবে এটাকে বিশেষজ্ঞ দিয়ে পর্যালোচনা করে আমারও নিজস্ব চিন্তা চেতনা চিন্তা ভাবনা আছে এগুলোকে একসাথে মিশিয়ে যেটা চট্টগ্রামকে উন্নতির দিকে নিয়ে যাবে টেকসই পরিকল্পিত উন্নয়নের দিকে নিয়ে যাবে সকালের পরামর্শ নিয়ে মতামত নিয়ে আমি সেটা বাস্তবায়ন করে একটি পরিকল্পিত নগরী হিসেবে চট্টগ্রামকে বলতে আপনি সমন্বিত প্রয়াসে একটা সুন্দর চট্টগ্রাম নগরী উপহার দিয়ে ধরতে পারছি সাবেক মেয়র আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে এবং আমরা দেখেছি বিলবোর্ড বিলবোর্ডটা মুক্ত করেছেন এটা একটা আপনার অর্জন ছিল এরপর আপনি আরও কিছু উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগগুলো আপনি হয়তো বাস্তবায়ন করতে পুরোপুরি পারেন না কিছু পরিকল্পনা আপনার অভিজ্ঞতাটা যদি আমাদের শেষ হয় আপনি যে কথাটি বলেছেন সেটি হলো চট্টগ্রাম একটু আগে আমাদের সম্মানিত মাননীয় মেয়র মহোদয় যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যের সাথে আমি একমত আমাদের মাইন্ডসেটের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন কিন্তু আনতে হবে যেটা এই মুহূর্ত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না সেটা হলো যে আমরা যারা নগরে বসবাস করছি জাতি ধর্ম জাতি ধর্ম বর্ণ দল নির্বিশে প্রত্যেকের মধ্যে এক ধরনের মাইন্ডসেট তৈরি হয়ে আছে এটি এই শহরকে আমরা আমাদের যে প্রত্যাশার শহর আমরা ধারণা করি সেটা করার একক দায়িত্ব মেয়রের আমার নয় আমি সমস্যায় ইচ্ছা মতো তৈরি করব আর সকল সমস্যার সমাধান করবেন মাননীয় মেয়র মহোদয় এই যে ড্রেইন ড্রেনটা এটা তো একটা মীমাংসিত সত্য এবং আমাদের না জানার কথা নয় ড্রেইন দিয়ে পানি নিষ্কাশিত হবে পানি চলাচল করবে ড্রেইনে তো ময়লা ফেলার কথা নয় কিন্তু আমাদের শহরে তো অহরহ প্রতিদিনে ময়লা ফেলা হচ্ছে এই নালাগুলো যে দখল করা হচ্ছে খালগুলো যে দখল করা হচ্ছে এই দখলগুলো মেয়র মহোদয় করেছেন মেয়র মধ্যে করেন না এই নগরে খালপাড়ে যারা বসবাস করছেন তারা করছেন প্রতিদিন শহরটাকে যে অপরিষ্কার করছেন এরা কারা করছেন এই শহরে যারা বসবাস করছেন তারাই তো করছেন আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব হলো সেটা আর তাদের প্রত্যাশা অনুযায়ী সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন তো সীমাবদ্ধতা আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনমল যা আছে এই জনমল দিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা এখন যদি তারা যদি তাদের নির্ধারিত সময়ের পরে সমস্যা তৈরি হয় আমি এই কথাটি কেন বললাম যারা কর্মরত আছেন তাদের সময় নির্ধারিত কিন্তু কাজের ধরন আছে তারপর কাজের সময় নির্ধারিত এরপরে যদি কেউ সমস্যা তৈরি করেন তাহলে তো ওই আবার তারপর দিন তারা দায়িত্বে কর্মেন আসা পর্যন্ত তাহলে তো শরটা অপরিষ্কার থাকবে যার কারণে ধরেন আমরা আমার সময়ে আমি চেষ্টা করেছি শরটা মোটামুটি একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই যে বিএনপি অফিস নুরাম সড়ক রাস্তার ধারে একেবারে ময়লার স্তূপ পড়ে থাকতো আপনার আমাদের সাবেক প্রয়াত মেয়র মদয় এমএমাইট বাড়ির সামনে চট্টশোরির যে মোড় এখন যে জিটি নন্দন একটা রাউন্ড অ্যাবাউট হয়েছে সেখানে ময়লার স্তূপ পরে থাকতো তারপর আপনার দিদার মার্কেটের সামনে এইভাবে অনেক মহল মার্কেট পুরো শহরের যত্রতত্র ময়লা আবর্জনা দিন চব্বিশ ঘন্টায় চোখে পড়তো নগরবাসী এখন কিন্তু সেই অবস্থা নেই এইটা কিন্তু ধর আগের আমার টেনিওরে আমি ডোর টু ডোর ওয়েস্ট কালেকশন মাধ্যমে এই ময়লা আবর্জনার যে শহর সেটাকে একটা ঘুরে দাঁড় করানোর চেষ্টা করেছি এবং কিছুটা এখানে পুরোপুরি শতভাগ না হলে অনেকটা সফল হয়েছে এবং ধরেন বর্তমান মেয়র মহোদয় উনি এটাকে নিয়ে গেলে ইনশাল্লাহ তাহলে আমরা যে প্রত্যাশা শহর আমরা ধারণা করি সেটা করা সম্ভব এই ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে যেটি প্রয়োজন আপনি যেটা বললেন বাধাগুলো কি বাধাগুলো আমি আবার পুনঃ করবো সেটা হলো যে আমাদের মাইন্ডসেট নগরে যারা করি তাদেরকে মনে করতে হবে এই শহরটা আমার প্রত্যেকে মনে করবে আমার আমার শহরটা সুন্দর রাখার দায়িত্ব আমার আমার শহরটা গড়ে তোলার দায়িত্ব আমার এই ধরনের মাইন্ডসেট যদি প্রত্যেকের মধ্যে মাইন্ডসেট যদি একটু আমাকে বলছেন মাইন্ডসেট যদি আছে আমি মনে করি এটি প্রধান আমি যখন একটা ফিলিংস তৈরি হবে আমার মধ্যে একটা দায়বদ্ধতা যখন তৈরি হবে তখন দেখবেন যে অনেক সমস্যা সমাধান হওয়াটা এটা সময়ের ব্যাপার মাত্র থাকবে বলে আমি মনে করি সেই কারণে আমি বারে বারে দৌড় দিব যে মাইন্ডসেট অন্য যে সমস্যা অনেকগুলো আছে ওইগুলি কিন্তু বড় সমস্যা এইখানে আপনি যদি বলতে চান যে সমন্বয়হীনতা যিনি ওয়াসার এমডির দায়িত্ব পালন করবেন উনিও তো এই শহরের একজন উনিও যদি মনে করেন যে আমার শহর তাহলে এখন যে যদি অসহযোগিতা করার যে মানসিকতা পোষণ করলে তখন কিন্তু এটা করবে না সিডি যিনি চেয়ারম্যান মধ্যে উনিও মনে করবেন যে এটা আমার শহর তারপরে আপনি গণপূর্ত বলেন কর্ণফুলি গেছিলেন সবাই অর্থাৎ আমার কথা হলো যে এই নগরে আমরা যারা বসবাস করি আমরা সবাই যদি আমার শহর মনে করি আমি মনে করি সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে এই এটা আমি মনে করি আর যে আপনি সমন্বয়হীনতার কথা বলছেন এটা নিয়ে যদি আরও আমরা বলতে চাই আমি মনে করি যেন আমাদের মেয়র মহোদয় আছেন আমি একটা চিন্তা করেছি কিভাবে করা যায় সেটা হলো এই শহরকে নিয়ে কারণ চট্টগ্রাম শহর বাংলাদেশের জন্য আমি বলবো আমার দিক ঢাকা ঢাকার চেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটা বন্দরনগর বাণিজ্যিক রাজধানী এবং বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কোন জন শেখ হাসিনা ওনার দক্ষতার কারণে বিচক্ষণতার কারণে দূরদর্শিতার কারণে এবং সফল সাহসী সদ নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ অনন্য অনন্য উচ্চতায় পৌঁছে গেছে আমরা গরিব দেশ ছিলাম আমাদের হতদরিদ্র দেশ ছিলাম একসময় আমাদেরকে বিশ্ববাসী অনেকটা অবজ্ঞাগত মধ্যপ্রাচ্যে আমরা নিজেও জেনেছি আমাদের পূর্ব বলেছেন আমাদেরকে মিসকিনের জাতি বলা হচ্ছে এখন তো আর বলা হচ্ছে না কারণটা কি মাননীয় প্রধানমন্ত্রী দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গেছেন এবং অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি আমাদের এই প্রিয় নগরটাও যাতে বিশ্বের উন্নত সমৃদ্ধ দেশের মতো উন্নত শহর হিসেবে গড়ে উঠে সেটা মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা সেই সিদ্ধান্তটা আছে এবং সেই সহযোগিতা সরকারের পক্ষ থেকে আছে আমরা যারা এই শহরের বিভিন্ন সেবা সংস্থার আর যারা দায়িত্বে আছেন তারা যদি মনে করেন এই শহরটা আমার এবং তাদের নিজেদের মধ্যে একটা সমন্বয়টা করে আগামী পাঁচ বছরের জন্য চট্টগ্রামকে কোন জায়গায় নিয়ে যাবেন আগামী দশ বছর পরে চট্টগ্রামকে কোথায় নিয়ে যাবেন পন বছর পরে 20 বছর পরে ধীর মিয়তি যদি একটা পরিকল্পনা পাঁচশলা দশশনা পরিকল্পনা করা হয় তাহলে আমি মনে করি একটা পরিকল্পিত নগর গড়ে তোলা সম্ভব আমি এখন যাচ্ছি আজাদ তালুকদার আপনার অনুসংজিতসু যে চোখ আপনার পেশার জায়গা থেকে আপনি এই চট্টগ্রাম সাজাতে তার জায়গায় যেতে কি সমস্যা আছে বলা কি মনে করছেন মাননীয় সাহেব কি বলছিলেন যে চট্টগ্রাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর শুধু বাংলাদেশের জন্য নয় পুরো বিশ্বে একটা আইকনিক শহর সেটির কারণ হচ্ছে চট্টগ্রামে ইতিহাস ঐতিহ্য যেমন আছে দু হাজার বছরের প্রাচীন শহর এখানে আপনার আছে যে ভৌগোলিক অবস্থান সেটি তো আপনারা বলছেন ছয়টি উপাদান আছে সেই ছয়টি উপাদান পৃথিবীর কোনো শহরে কিন্তু নাই আপনার এখানে একটা বন্দর আছে বন্দর চাইলে কিন্তু বানানো যায় না পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গায় করি প্রকৃতি যদি না চাই বন্দরের মালিক আপনি হতে পারবেন না সেদিক দিয়ে আপনি অনেক বেশি গৌরবান্বিত অনেক বেশি আপনি সমৃদ্ধ যে আপনার এলাকায় আমার এলাকায় একটি বন্দর আছে শুধু তাই নয় আপনি যদি ইতিহাসের কথা বলেন আপনি যদি সংগ্রামের কথা বলেন আমরা অনেকে হয়তো জানি না উনিশশো সালে উনিশশো সালে যে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল সেই ফরাসি বিপ্লব বিপ্লবের মূল নায়ক কিন্তু চট্টগ্রামের সন্তান তিনি জমির ছিলেন সতেরোশো সালে ইংরেজ দাস ব্যবসায়ীরা যখন চট্টগ্রামে আসতেন উপকূলে ধরা পড়ে সেই জমির এগারো বছরের কিশোর জমির সেই কিশোর জমির হাত বদল হয়ে তার গন্তব্য হয় সম্রাট পঞ্চম লইয়ের কাছে ফ্রান্সে মাদাকাস্কার প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় মাদাকাস্কার দ্বীপে আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেখান থেকে তার জায়গা হয় ফ্রান্সে সেখান থেকে কিনে নিয়ে সম্রাট পঞ্চম লোই তার স্ত্রী দুররানীকে উপহার দেন দাস বালক জমিরকে সেই দুররানী তাকে মাতৃস্নেহে লালন করতে লাগলেন তাকে বড় করলেন তার নাম পাল্টে দিলেন পাল্টে রাখলেন ধর্মে তাকে উদ্বুদ্ধ করে নাম রাখলেন বেনেডিক্ট জামর আপনি বিস্মিত হবেন সে বেনেডিক্ট জামর কিন্তু ফরাসি বিপ্লব যে বিপ্লবকে বলা হয় সারা বিশ্বের মুক্তির বার্তা সভ্যতার বার্তা বার্তা সেই বিপ্লবের মূলনায়ক চট্টগ্রামের সন্তান জমির থেকে জামর হওয়া এবং তার বিভিন্ন গবেষণা গ্রন্থে ফ্রান্সের এবং ভারতের আনন্দবাজার পত্রিকা সহ সারা বিশ্বে জার্নালে লেখা আছে চাইল্ড ফ্রম চিটাকাম এসে গৌরবের কথা কী হতে পারে এরপরে আপনি লক্ষ্য করে থাকবেন উনিশশো সালে যে যুব বিদ্রোহ হয়েছিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বা ব্রিটিশ শাসনমুক্ত মুক্ত রেখেছিল দিন চট্টগ্রামকে স্বাধীন করে রেখেছিল এই স্পর্ধিত উচ্চারণও কিন্তু চট্টগ্রাম থেকে হয়েছিল তাহলে জামর থেকে আপনার সূর্যসেন এবং এরপরে কিন্তু বান্নের ভাষা আন্দোলন তারপর স্বাধীনতা আমি বিশ্বাস করতে চাই আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে যে এই চট্টগ্রামের সূর্য বীর্য সাহসের চোরায় দাঁড়িয়ে বাংলাদেশের ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা তাহলে এই চট্টগ্রামটা কোথায় আছে আজকে চট্টগ্রামে অনেক রিসোর্স আছে চট্টগ্রামে সাতান্নটা খাল ছিল এখন ধকল হতে হতে ছত্রিশটা খাল আছে সেই খালগুলো নিয়ে একটা সংরক্ষণ করে উদ্ধার করে একটা ইন্টার ইন্টারকানেকটিভিটি করা যেত করা যায় এখনই সেই সময় আছে এক সময় কিন্তু নদীপথে চট্টগ্রামে আসা যাওয়া হতো এই যে আজকে কার্বন মিশ্রণ হচ্ছে আজকে চট্টগ্রামে যদি আমরা সেই খালগুলোকে উদ্ধার করে এটা যদি মূল এজেন্ডা করে একটা আন্তঃসংযোগ আমরা গড়ে তুলতে পারি চলাচলের তাইলে একটা নান্দনিকতা যেমন তৈরি হবে তেমনি যোগাযোগের একটা যে জ্যামের শহর যে কার্বনের শহর সেই জায়গা থেকে আমরা অনেক বেশি মুক্ত হয়ে চট্টগ্রামকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারি কিন্তু আজকের দিনে বাস্তবতা হচ্ছে আমাদের মাননীয় সাবেক মেয়র আছেন তৃণমূল থেকে তিল তিল করে উঠে আসা একজন রাজনীতিবিদ একইভাবে বর্তমান মেয়র তিনি একজন সজ্জন রাজনীতিবিদ আপাদমস্তক দুজনে রাজনীতি করেছেন এন বাইরে করেননি এইখানে আমাদের আসার জায়গা যে মাননীয় মেয়র সাবেক মেয়র তিনি চেষ্টা করেছেন আপ্রাণভাবে এবং আজকে আমাদের আরেক গরিবের জায়গা একজন সুন্দর নান্দনিক চিন্তার মানুষ আছেন তারও সদিচ্ছা আছে বলে আমরা জানি তার সততা আছে সুন্দর চিন্তার মানুষ তার হাত ধরে অন্তত চট্টগ্রাম আমাদের উল্লেখযোগ্য যে বিষয়গুলো একেবারে জরুরি অনেক কিছু আপনি যেটা বললেন আপনি জাদ আপনি জাদু দিয়ে পরিবর্তন করতে পারবেন না আপনার সদিচ্ছা আছে মাননীয় মেয়রের সেই সদিচ্ছাগুলোকে কাজে লাগিয়ে জরুরি ভিত্তিতে চিহ্নিত করতে হবে চট্টগ্রামে এই মুহূর্তে কী দরকার চট্টগ্রামের মানুষের পালস বুঝতে হবে যে কী চায় কোন বিষয়টাকে আমাকে প্রাধান্য দিতে হবে সেই জায়গায় যদি হাত চট্টগ্রামকে একটি অন্তত বাসযোগ্য নগরী করতে পারেন তাহলে চট্টগ্রামবাসী আপনাকে আজীবনসরণ রাখবে এবং এক্ষেত্রে আমি একটা যুগ করতে চাই সেটি হচ্ছে যে আমাদের অনেক রিসোর্স আছে সেগুলো স্বপ্নের ব্যাপার সেগুলো এগিয়ে যাওয়ার ব্যাপার উদ্যোগ নেওয়ার ব্যাপার কিন্তু এই মুহূর্তে আমাদের যে বেশি যেটি জরুরি খুব বেশি প্রয়োজন মাননীয় মেয়রের আমি যটটুক জানি খুব বেশি ক্ষমতা থাকে না ক্ষমতার ক্ষমতা সমন্বয়হীনতা থাকে না একসময় কর্তৃত্ব ছিল সেটাও নাই সদিচ্ছা থাকলেও অনেক সময় পারে না কিন্তু এই মুহূর্তে যেটি দরকার সেটি হচ্ছে মশার জ্বালা আমরা থাকতে পারছি না মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা চাই যানজটমুক্ত সহজ চাই একটু ভালো রাস্তা চাই পাশাপাশি দৈনন্দিন জীবনে এখন সবচেয়ে বেশি যে শত্রু যে প্রতিপক্ষ সেটি হচ্ছে মশা ঢাকায় ওষুধ সেটা ওষুধ কাজ হচ্ছে না ঢাকার চেয়ে চট্টগ্রামে মশার পরিমাণ বেশি অফিসে সেখানে মশা জানালা বন্ধ করলো মশা এত মশা কুত্তা আসে এত শক্তিশালী প্রতিপক্ষরা জলবে এর মশা কী কারো হয়ে গেল আপনি অলরেডি শুরু করেছেন মশক নিধনের যে কার্যক্রম আপনি গত সপ্তাহে শুরু করেছেন আমরা দেখেছি মাননীয় সাবেক মেয়রও যথেষ্ট চেষ্টা করেছেন এই জায়গায় চিহ্নিত করেন এই ওষুধে কাজ হচ্ছে না কেন সেটা চিহ্নিত করেন যদি কাজ না হয় তাহলে শক্তিশালী ওষুধ নিয়ে আসেন আমরা যাচ্ছি তারেক জুয়েল আপনার আপনার নিয়ে কাজ আছে আপনি এই জন্ম আপনার এখানে এই শহরে এখানেই বেড়ে উঠেছেন এখানেই আপনি উদ্যোক্তা হয়েছেন ব্যবসা করছেন সৃষ্টিশীল কর্মকাণ্ড আপনার রয়েছে অসাধারণ এখন আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি মনে করেন এই নগরে এই শহরে কি থাকা উচিত ছিল কি নেই কিসের অনুপস্থিতি আপনি অনুভব করেন আপনার দৃষ্টিকোণ থেকে যদি আপনি একটু বলেন ফেসবুকে লেখা দেখলাম ওটা ছিল যে আত্মার সাথে সম্পর্ক হোক রক্তের সাথে সম্পর্ক মশার সাথে তো ওই কথাটা তো রয়ে যায় তবে শহর বলতে আমরা যেটা বুঝি যে রাস্তা থাকবে সড়ক বাতি থাকবে ফুটপাথ থাকবে ঘরে নাগরিক সুযোগ সুবিধাগুলো থাকবে আর গ্রাম হলো গিয়ে টিনের বাড়ি হবে গ্রাম্য পথ হবে মাঠ থাকবে আর পানির জন্য আমাদের পুকুরে যেতে হবে কিন্তু আমাদের শহরে সব জিনিসগুলোই তো আছে রাস্তাও আছে ফুটপাথ আছে সড়ক বাতি আছে সবই আছে নালা আছে খাল আছে সবই আছে তাহলে আমাদের ন্যায়টা কি আমি বলবো আমার এই বর্তমান মেয়রের কাছে আমার একটা আবেদন থাকবে এই এই শহরটা শহরটা আলোকিত শহর হোক একটা মানবিক শহর হোক আমি রাস্তায় যখন যাব রাস্তায় ট্রাফিক থাকবে জ্যাম থাকবে। কিন্তু তাই বলে আমি কোনো অ্যাম্বুলেন্সকে গিয়ে সাইড দিব না আমার নালা থাকবে যেটা নাসির ভাই বললেন নালা দিয়ে পানি যাবে ওখানে ই ফেলার মতো ময়লা ফেলার মতো কাপড় ফেলে দেওয়ার মতো মানসিকতা পলিথিন ফেলে দেওয়ার মতো মানসিকতা যেন আমার না হয় আমরা একটা আলোকিত সিটিজেন চাই যার এই শহরটাকে আগলে রাখবে যাদের মধ্যে মানবিকতা থাকবে মানবিক শহর আমি একটা চাই যেই শহরে আমাদের মাননীয় মেয়র এনশিওর করবে যে হানড্রেড পার্সেন্ট সিটিজেন এখানে লিটারেট যে এখানে হানড্রেড পার্সেন্ট মানুষ একটা মিনিমাম আয়ের সীমার মধ্যে থাকছেন এখানে হান্ড্রেড পার্সেন্ট মানুষ তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে তাদের একটা বাসযোগ্য তাদের যে নাগরিক যে অধিকারগুলো আছে সবগুলো যেন পাচ্ছে আমরা এমনও করতে পারি যে আমাদের চট্টগ্রাম শহরে জিডিপি আমরা আলাদা করে হিসাব করে দেখতে পারি আমাদের না এই শহরে জিডিপি বাড়ছে কেমন আমরা কত উন্নয়নের দিকে যাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে আপনার লাইব্রেরি থাক একটা করে জিম লাইব্রেরি ছেলেরা সে লেখাপড়ায় আসুক আমাদের প্রত্যেকটা সিটিজেন যদি আপনার শিক্ষিত হয় ভালোভাবে হয় আমাদের যে যেই সুবিধা অসুখগুলো অসুবিধাগুলোর কথা বলছি এগুলি সব কিন্তু ম্যানেজ করা যায় একটু যদি আমি তাদের একটু ভ্যালুজ একটু একটু শিক্ষা দিতে পারি আজকে যদি একটা ছেলেকে আমি ভালো করে শিক্ষা দিতে পারি তাকে যদি নৈতিকতা ইসে আনতে পারি শিক্ষা দিতে পারি আমাদের যেই আইনশৃঙ্খলা বাহিনীর উপরও আমাদের ডিপেন্ডেন্সি কমে যাবে আমি যদি একটা মানুষকে সুন্দরভাবে একটা শহরে চলা শেখাতে পারি আমাদের পরিষ্কার কর্মীর উপরেও আমাদের নির্ভরশীলতা কমে যাবে আমি ময়লাটা ফেলে অপেক্ষা করছি ও কখন এসে নিয়ে যাবে কিন্তু আমি এখনও জানি না একটু আগে যে যে ডাস্টবিনটাতে সুন্দর করে ময়লাটা ফেলা যেতে পারে আমরা এখনও চেষ্টা করছি কিভাবে আপনার ময়লাটা অন্য জায়গায় নেওয়া হবে বা ম্যানেজ করা হবে কিন্তু আমি সিটিজেন হিসাবে আমি কর্তুক শিক্ষিত এক্ষেত্রে বলবো যে আমাদের স্কুলের যেই বা কলেজের যে ছেলেরা আছে ওরাও এগিয়ে আসুক শহরটার দায়িত্বটা কিছু না পরিষ্কার রাখা নাগরিক সচেতনতা নাগরিক সচেতনতা এটাতে আপনি ওরা যে আমরা আগে যেমন স্কাউট করত এখন ওরা একটা একটা টিম হয়ে আমাদের শহরটাকে পরিষ্কার রাখা সবাইকে অ্যাওয়ার্ড করা রাস্তা পার পারাপার হওয়াটা শিখা এই শিক্ষাগুলো যখন ঠিক চলে আসবে আমাদের মধ্যে আমি করে বাকি যে জিনিসগুলো যে সড়ক বাতি থাকলেও কি না থাকলেও কি আমরা যদি মানুষ হিসেবে ভালো থাকি শহরে ওগুলো কোনো ম্যাটার করবে না তা আমার একটা আবেদন থাকবে প্রাক্তন মেয়র এবং বর্তমান মেয়রের কাছে আমরা সবাই মিলে যদি আমাদের একটা আলোকিত শহর করতে পারি এবং মানবিক শহর যদি করতে পারি যেখানে আমি জানব যে অ্যাম্বুলেন্সকে কখন সাইড দিতে হবে আমি জানব কাকে সম্মান দেখাতে হবে আমি জানব কখন কিভাবে কোন জায়গাটা আমার পরিষ্কার রাখতে হবে মানে এই সচেতনতা প্রয়োজন খুব বেশি ঈশ্বর জাহান ইমা এই শহরের সংকট সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে আপনার প্রত্যাশা কী সর্বপ্রথম আমাদের সুযোগপ্রতিম ব্যক্তিত্ব এবং নবনির্বাচিত আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের যে সাবেক মেয়র তাকে অভিনন্দন জানাচ্ছি আসলে একজন শিক্ষার্থী হিসেবে প্রথমে আমি ভাবি আমি একজন নারী আমাদের সংকটের জায়গাটা যদি আমি দেখি চট্টগ্রাম শহরে আমি আমার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে পথে আমি যখন যানবাহনে চলি তখন কিন্তু আমি নারী হিসেবে বিভিন্ন সময় নানানভাবে আমি হয়রানির শিকার হই সেই ক্ষেত্রে এটা আমাদের সংকট কিন্তু সম্ভাবনার জায়গা আছে কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু আমরা নারীরা অনেক দূর এগিয়ে গিয়েছি ঠিক এই জায়গা থেকে আমাদের যে সাবেক মেয়র ছিলেন মহিউদ্দিন চৌধুরী তিনি নারীদের জন্য একটি বাস সার্ভিস পরিচালনা চালু করেছিলেন সেই ক্ষেত্রে আপনিও কে এমন কোনো বাস সার্ভিস চালু করার মানে আপনার পরিকল্পনা আছে কি না আমাদের নারীদের জন্য বিশেষ করে আমার দ্বিতীয় যে প্রশ্নটি হলো আপনার কাছে যে ইতিমধ্যেও চলে এসেছে বিভিন্ন খাল নদী নালা নিয়ে আমাদের এখানে আসলে আমি আপনাকে উল্লেখ করে বলতে চাই চাকতাই খাল শীতল ঝর্ণা খাল এবং বামনশাহী খাল যে খালগুলো আসলে আমাদের পুরোপুরি অধিকাংশই দখল হয়ে গিয়েছে অথবা এগুলো আমাদের ময়লা আবর্জনা একেবারে ভরপুর হয়ে গিয়েছে এই ক্ষেত্রে সবচাইতে বেশি আমাদের যে সমস্যাটা সম্মুখীন হতে হচ্ছে সেটি হলো এই খালগুলো যখন দখল হয়ে গিয়েছে আমাদের শহরের যে ডাস্টবিন আছে এবং আমাদের যে নালা আছে সেই নালার পানিটা আমরা নিঃসরণ করতে পারছি না এবং সেই জায়গায় যখন পানি ময়লাগুলো জমছে ঠিক তখনই কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় শহরে পানি জমে যাচ্ছে বৃষ্টি হলেই অল্পতে আমাদের শহরে পানি জমে যাচ্ছে এই ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা যে এই নদী নালাগুলোকে আবার পুনরুদ্ধার করার যাতে করে আমাদের শহরেও পানি আবদ্ধ না থাকে আপনার কাছে আমার তৃতীয় এবং সর্বশেষ যে প্রশ্নটি এটি হলো যে আগ্রাবাদ এবং ইপিজের যানজট বিশেষ করে এই দুইটা জায়গায় আমাদের যানজটের সম্মুখীন হতে হয় কিন্তু আমরা জানি যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্বপ্ন ছিল সোনার বাংলা প্রতিষ্ঠা সেই সোনার বাংলা কিন্তু আমরা অনেকখানি প্রতিষ্ঠা করতে পেরেছি এবং বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্ন হলো ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা এই ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের যে এই যানজট নিরসনের জন্য যদি আমরা ডিজিটালাইজেশনের ব্যবস্থা করে থাকি ঠিক তখন কি আপনি এর এরকম কোনো পরিকল্পনা করবেন কিনা সাজিদ কবির তার বেড়ে ওঠা এই শহরে স্কুল কলেজ এখানে সে অ্যারোনোটিক্যাল যখন করছে নামচাং ইউনিভার্সিটিতে সেই শহরে এবং সে ভ্রমণ পিপাসু ফ্রিল্যান্সার তার খেলাধুলা সবখানেই আগ্রহ আছে তার জায়গা থেকে তার প্রত্যাশা কি এই প্রজন্ম তরুণ প্রজন্মের জন্য মানা মেয়র মেয়রের কাছে ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদ বিবেচনায় চট্টগ্রামের বিশ্বমানের নগরী হিসেবে গড়ে ওঠার অনেক সুযোগ রয়েছে এবং এত ইতোমধ্যে যে আলোচনা হলো তাতে যা বুঝতে পারলাম যে সিটি কর্পোরেশনের আসলে অনেক সীমাবদ্ধতার জায়গা আছে সমন্বয় করে কাজ সাধন করা যে ব্যাপারে কথা বলা হচ্ছিল সেখানে বুঝতে পারলাম যে সীমাবদ্ধতা আছে কিন্তু সেগুলো ছাড়াও কিছু বেসিক জায়গা আছে যেখানে আমরা অনেক ডেভেলপ করতে পারি যেমন হচ্ছে নদী নালা খাল বিল দখলের ব্যাপারে কথা বলা হচ্ছে নালা থেকে পানিগুলো গিয়ে নদীতে পড়ে এবং সেখানে দূষণ হচ্ছে কারণ যে বর্জ্য ব্যবস্থাপনা সেটি সঠিকভাবে নিয়ন্ত্রিত হচ্ছে না সাবেক মেয়র বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে ওয়েস্ট কালেক্ট করা হচ্ছে এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ কিন্তু এর পাশাপাশি আমরা যদি বেসিক চিন্তা করি বেসিক জায়গাটা হচ্ছে পথচারীরা ময়লা ফেলবে কোথায় আমার সদ ইচ্ছা আছে যখন আমরা বিদেশে যাই দেখি যে মানুষজন আসলে নিয়মকানুন ফলো করছে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলছে তার কারণ হচ্ছে তার একটা অবকাঠামো আছে সেই জিনিসটা ফলো করার মতো আপনি আগ্রাবাদ মোড়ে দাঁড়িয়ে আপনার হাতে যখন একটা কোনো একটা ময়লা আছে বা আবর্জন আছে যা ফেলা দরকার আমার ফেলার মতো নির্দিষ্ট স্থান নেই আমি যদি একটা ময়লা ফেলতে যাই আমাকে ডাস্টবিন খুঁজতে হবে যেটা দেখা যাচ্ছে কালে পদরে আছে দুই কিলোমিটার তিন কিলোমিটার রেডিয়াসে একটা ডাস্টবিন যেখানে আসলে বাড়ি থেকে ওয়েস্ট কালেক্ট করে সেখানে ফেলা হচ্ছে কিন্তু পথচারী যখন হাঁটছে এবং এখানে মাথায় রাখতে হবে যে ভৌগোলিক অবস্থান বিবেচনায় চট্টগ্রাম পৃথিবীর অন্যতম পর্যটন নগর হিসেবে কি গড়ে ওঠার সম্ভাবনা রাখে কারণ ক্লিনেস্ট এয়ার ইন্ডেক্স হিসেবে পড়লে পৃথিবীর সতেরোতম বিশুদ্ধ নগর হিসেবে চট্টগ্রাম এক সময় ছিল তো থেকে দশ সাল নাগাদও ইন্ডাস্ট্রি ছিল যা এখন তিরিশের বাইরে তো আমার প্রশ্ন হচ্ছে বেসিক জায়গাতে সিটি কর্পোরেশনের অনেক সীমাবদ্ধতার জায়গা আছে সমন্বয় সাধন করা অনেক কঠিন কিন্তু যেসব বেসিক জায়গা একটা পথ ছাড়ি হাঁটবে তার একশো থেকে দেড়শো মিটারের মাঝে একটি কি ডাস্টবিন থাকার কথা ছিল বিন থাকার কথা ছিল সেগুলো এনশিওর করা হচ্ছে না কেন সেগুলো যদি থাকে তখন সদিচ্ছার জায়গাটাও কী আমরা কাজে লাগাতে পারবো আমার সদিচ্ছা আছে আমি ময়লা ফেলবো কিন্তু যদি ময়লা ফেলার জায়গাটা না থাকে তাহলে কীভাবে এব্যাপার আপনার পরিকল্পনা কী সেটি আমার প্রথম প্রশ্ন এবং দ্বিতীয়ত হচ্ছে আমি এই শহরে বেড়ে উঠেছি ছোটোবেলায় আমি খেলাধুলা করতে প্রচুর পছন্দ করতাম এবং আমার মতে খেলাধুলা বা মাঠে হচ্ছে নেতৃত্ব চর্চার জায়গা সহযোগিতা চর্চার জায়গা যেখানে বিভিন্ন পরিবেশে বিভিন্ন শ্রেণীর সন্তানেরা ছেলেরা শিশুরা আসে এবং তারা একসাথে সেখানে কোলাবোরেট করে এবং সেখানে তারা শিখে কিন্তু এখন ডিজিটালাইজেশনের যুগে সবাই প্রযুক্তি প্রযুক্তিবান্ধব হয়ে যাচ্ছে এবং টেক নির্ভর হয়ে যাচ্ছে তা সত্য কিন্তু খেলাধুলা যে মাঠ সেটির অভাবে মানুষজন ডিজিটাল শুধু গেমে ফোকাস করছে এবং গেমে আরেকটা জিনিস দেখার বিষয় হচ্ছে সেখানে সহযোগিতার মনোবেশ মানে পরিবেশ নাই সেখানে প্রতিযোগিতার পরিবেশ কারণ গেমে আপনার টেন্ডেন্সি হচ্ছে আমি জিততে হবে আমাকে একে থাকতে হবে বা আমাকে এখানে একটা পজিশন অর্জন করতে হবে কিন্তু খেলাধুলার ক্ষেত্রে আমরা সহযোগিতার মনোভাবটা দেখতে পাই খেলাধুলার ক্ষেত্রে আপনি একা খেলতে পারছেন আপনাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে খেলতে হবে তো এই যে লিডারশিপের জায়গায় যে বেসিক মূল্যবোধের জায়গা তৈরি হওয়া এই বেসিক জায়গাটা সুযোগ থাকতেছে না কারণ খেলার মাঠ নাই পর্যাপ্ত যেমন আমি যদি শুধু আগ্রাবাদ এরিয়ার কথা বলি সেখানে তিনটা যেগুলো বড় বড় খেলার মাঠ ছিল তা ছিল বালুর মাঠ সেটাও এসে কোম্পানির লিস্ট নেওয়া জায়গা হয়ে গেছে এরপর জাম্বরি ফির সেটা পার্ক হয়ে গেছে অথচ চট্টগ্রামের মতো শহর যেখানে নদী নালা খালবি সব আছে আমাদের পার্কের দরকার ছিল না আমাদের দরকার ছিল একটা খেলার মাঠ এটি হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন যে খেলার মাঠ ব্যবস্থাপনা করতে আপনার পরিকল্পনা কি যে খেলাধুলার সুযোগ করার জন্য তরুণদের কারণ এর কারণে মাদকের দিকেও ধাবিত হচ্ছে এবং তৃতীয় আরেকটি প্রশ্ন আছে যেটা হচ্ছে গণপরিবহন নিয়ে সিটি কর্পোরেশন অনেক সীমাবদ্ধতা আছে একটু বুঝে আমি জিনিসটি বলছে সিটি কর্পোরেশনের পক্ষে কিন্তু একটি জিনিস ইমপ্লাই করা খুব সম্ভব যেটা আমি চীনা দেখেছি এবং সাউথ কোরিয়াতে এই জিনিসটি খুবভাবে প্রচলিত যেখানে একটা লার্জ পপুলেশন থাকে সেটা হচ্ছে গণপরিবহনে জিপিএস সিস্টেম ট্র্যাকিং সিস্টেম এনশিওর করা এতে করে কি হয় যানজটের যে মূল কারণ তা হচ্ছে বাসগুলো আসে একটা নির্দিষ্ট জায়গায় তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে দেখা যাচ্ছে তারা প্যাসেঞ্জার ফুল না করা পর্যন্ত যাবে না আর প্যাসেঞ্জার থাকলেও সে দাঁড়ায় থাকে কিন্তু জিপি সিস্টেম ট্রাকিংয়ের মাধ্যমে আমরা একটা প্রযুক্তি ইমপ্লাই করতে পারি যেখানে একটা নির্দিষ্ট বাস একটা নির্দিষ্ট স্থানে কত সময় থাকবে তা নির্ধারণ করে দেওয়া যাচ্ছে এর বাইরে গেলেই জরিমানা করা সম্ভব তো এরকম কিছু সিম্পল সিম্পল স্টেপস যদি ডিজিটালাইজেশন করা যায় ট্রাফিক সিস্টেমটাকে তবে নগরের যানজট কমে আসবে এক কথা হচ্ছে গণপরিবহনের ডিজিটালাইজেশনের কথা আপনি বলেছিলেন নির্বাচন ইশতেহারে সেটি আপনি কীভাবে বাস্তবায়ন করার পরিকল্পনা করছেন আচ্ছা আমরা শিক্ষার্থীদেরও প্রত্যাশা শুনলাম মাননীয় মেয়র এবার আপনার কাছে আবারও আসছি আপনি প্রথমে কোন কাজগুলোকে গুরুত্ব দিবেন আমরা কিছু এখানে প্রত্যাশা পেয়েছি আরও দুজন আলোচকের কথা শুনেছি এই আলোচনা থেকে উঠে আসা কথাগুলোকে ফার্স্ট প্রায়োরিটি আপনি কোথায় দিবেন এবং নাগরিকদের জন্য যে কথাটা উঠে সেটা হচ্ছে মশা আসলে মশার যে প্রকট হয়েছে তার কিছু কারণ রয়েছে ওষুধে কাজ হচ্ছে না তাও ঠিক এখন চট্টগ্রামে জন্য যে প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সেনাবাহিনীর হচ্ছে এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের যে খালগুলো ছিল সেখানে কাজ চলছে এবং বড় যে নালাগুলো ছিল সেখানেও কাজ চলছে খালগুলোতে বাদ দেওয়া হয়েছে এবং এক পার্শে কাজ চলছে আর পার্সে পানি স্থির হয়ে গেছে পানির প্রবাহ নেই আমি নিজের কয়েকটা জায়গায় গিয়ে দেখেছি যেমন চারটাই খালের কথা এরছে আপনি দেখবেন চারটাই খালে একটা বাদ দেওয়া হয়েছে এবং পুরো আপনার চারটাই একদম মোহনা পর্যন্ত পানিগুলো স্থির দেখবেন সেখানে একটা ঢিল চুড়ে মারবেন দেখবেন যে কুটি কুটি মশা যা একদম আসছে আসছে হ্যাঁ এই স্থির পানির কারণে কিন্তু মশার প্রজনন ক্ষেত্রগুলোতে মশান প্রজনন হচ্ছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে যে নালাগুলোকে কাজ হচ্ছে বদ্ধ পানি সেখানে মশা উৎপত্তি হচ্ছে যার ফলে প্রচুর আপনার এই মশার ওষুধ ব্যবহার করার ফলেও আপনার সে মশাকে এখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যেমন বর্ষাকালে মশা কমে যায় তার অর্থ হচ্ছে তখন বর্ষাকালে পানির প্রবাহ থাকে মশা প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট হয়ে যায় তাই এখন একটু মশা বেড়েছে এই কথা সত্য কিন্তু তার জন্য আমি যে 100 দিনের যে কর্মশিশি গোচনা করেছি সে মশাকে প্রথম প্রাধান্য দেওয়া হয়েছে মশা থেকে চট্টগ্রাম নগর ভাসিয়ে কিভাবে মুক্ত রাখা যায় এবং ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে এটা হচ্ছে শর্ট টার্ম এটা নিয়ন্ত্রণ থেকে আপনার নালা নর্দমা খাল

ময়লা আবর্জনার স্তূপ কমে গেছে কমে গেছে অনেক কমে গেছে এটা কিন্তু স্বীকার করতে হবে জি জি ময়লাগুলো যদি আপনি আপনার বাসার ময়লাগুলো যদি আপনি যদি গার্বেজ ব্যাগে যদি আমরা আমি চিন্তা করতেছি কিন্তু সেরকম আপনি ভরে আপনি আপনার বাসার সামনে রেখে আসতেন কর্পোরেশনের লোক গিয়ে সেগুলো

ওই ডাস্টবিনে আমরা ফেলতে ফেলতে এমন একটা অবস্থায় নিয়ে যাই যার ফলে লোকজন দুর্গন্ধ

অসংখ্য খাল ছিল সে খাল প্রভাবশালীরা ভরাট করে ফেলেছে অনেকে দখল করেছে অনেকে সে অনেক খাল ভরাট হয়ে গিয়েছে এই চট্টগ্রামকে একটা শহর যদি করতে হয় তাহলে নতুন খাল খনন করতে হবে দখল মুক্ত দখলমুক্ত করতে হবে আমার কথাটা হলো যতই প্রভাবশালী হোক না কেন যদি আমরা সবাই এখন মেয়র গেল দখলমুখ যেমন বিগত সাবেক মেয়র আছে উনিও চেষ্টা করেছেন অনেক দখল মুক্ত করতে হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে নাগরিকদের সহযোগিতার প্রয়োজন আছে এতদিন সোচ্চার হতে হবে এই খাল এটা আপনার নয় এই খালে জায়গাটা আপনি যে নিয়ে নিয়েছেন কেন নিয়েছেন নাগরিকের যখন এটা বাধার সৃষ্টি করবে অটোমেটিক্যালি দেখবেন ওই প্রভাবশালী আস্তে 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 করতে শুরু করবেন পশ্চাৎ তো আপনি এবং এই ব্যাপারে আমি বলতে চাই খাল দখল নালা দখল নালাটা পর্যন্ত দখল করে নামা হচ্ছে নালা যেটা আমরা দেখছি ছয় সাত ফিট ছিল সেগুলো এখন দুই ফিটে চলে আসছে দুই ফিটে চলে আসছে এগুলো ধরুন আপনি একটা হাই রেস বিল্ডিং করেছেন আপনি নালাটা দুই ফিট নিয়ে নিয়েছেন এক ফিট নিয়ে নিয়েছেন হ্যাঁ এগুলোর ব্যাপারে কঠোর অবস্থানে যেতে চায় আমি কারণ নগরী নাগরিকেরা চাই কি একটু শান্তি হয়তো আমার উপর পাঁচজন অসন্তুষ্ট হবে কিন্তু পঁচানব্বই জন নাগরিক এটা সুফল ভোগ করবে আমি এ ব্যাপারে কিন্তু যানবাহনের ব্যবস্থা অবশ্যই আমার ইস্তেহারও আমি সেটা বলেছি রেখেছি আমাদের মেয়েরা অনেক জায়গা নিগৃহীত হতে এটা এটা তো একটা বাস্তবতা তো আগের থেকে হয়তো এটার কিছু

সময়ের প্রয়োজন হঠাৎ করে যদি সবকিছু তো সম্ভব আছে যেমন যানজট সমস্যা যানজট সমস্যা আসলে এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব নয় যানজট সমস্যাটা হচ্ছে ট্রাফিক তো এখানে যে আমাদের সাংবাদিক আজাদ তালবুকদার ভাই যেটা বলেছে সমন্বয়ের কথা এই সমন্বয়ের কথা এটা একটা মূল্যবান কথা বলেছেন এটা সমন্বয় যদি না থাকে যেমন যে সেবা সংস্থাগুলো আছে এগুলোর মধ্যে সমন্বয় থাকতে হবে এবং আমার সমন্বয় সভাও করি বিগত সাবেক মেয়ররা অনেক সমন্বয় সভা করেছে কিন্তু অনেক ক্ষেত্রে সেটা কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি এখানে একটা সময় ছিল দায়িত্বশীল ব্যক্তি প্রত্যেকটা সেবা ডিপার্টমেন্টগুলোর প্রধানরা আসতেন হ্যাঁ এবং চেয়ারম্যান আসতো কিন্তু আমরা দেখেছি বেশ কিছুদিন যাবত মানে সাবেক মেয়র আপনারাও আগে আলহাজ্ব এম মুহিবউদ্দিন চৌধুরী উনি চেষ্টা করেছেন কিন্তু আসতো না তার একজন প্রতিনিধি না এখানে একটা কথা আছে আমি বলি এই যে সেবা সংস্থাগুলো আছে এদের এদের প্রধানদেরকে অবশ্যই সমন্বয় করতে হবে এনসিওর করতে হবে এবং যদি না আসে এটাতে জবাবদিহি করতে হবে এক নাম্বার দ্বিতীয় নম্বর হচ্ছে চট্টগ্রাম সিটিতে যত কিছু হোক দোষ পড়বে মেয়রের উপর জি 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 এটা কি ওয়াসা কাটলো টিএনটি কাটলো

যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপনারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটা অ্যাডভোকেসি করে আমার মনে হয় একটা সমাধান আসতে পারেন এই সুযোগটা আপনি নেবেন তাহলে জি অবশ্যই যাব আমরা সাবেক মেয়রের কাছে একটু যাই আপনার যে অভিজ্ঞতা আর উনি আপনারা আবার একই মতাদর্শের রাজনৈতিক প্ল্যাটফর্ম আবার রাজনৈতিকভাবে আপনারা খুবই ঘনিষ্ঠ আমি যতদূর জানি ছোটবেলা থেকেই দেখে আসছি আপনাদের সেই জায়গা থেকে তো আপনারা সমন্বিতভাবে চট্টলবাসীর জন্য নাগরিকদের জন্য কি কাজ করবেন আপনার জায়গা থেকে কি সমর্থন বিষয়টা হলো যে মেয়র যিনি নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করেন মূলত সকল দায় দায়িত্ব ওনার এবং উনি যখন দায়িত্ব পালন করেন তখন মন্ত্রণালয়ে কিছু এই যে গাইডলাইন থাকে কিছু নির্দেশনা থাকে আইন দ্বারা পরিচালিত এবং এই ক্ষেত্রে আসলে বাইর থেকে একজন একজন সিটি কর্পোরেশন মেয়র কিভাবে দায়িত্ব পালন করছেন বা ওনার দায় ক্ষমতা এক্তিয়ার কতটুকুন এটি কিন্তু জানেন না এই কথাটা এই কারণে বললাম অনেকে না জানি কিছু ধারণা পোষণ করেন প্রত্যাশা করেন কিন্তু আসলে এই প্রত্যাশাটা মেয়রের পক্ষে মেয়রের যতই আন্তরিকতা থাকুক না কেন সদিচ্ছা থাকুক না কেন এটা কখনো পূরণ করা সম্ভব নয় কারণ সেই সুযোগটা আইন ওনাকে দেয়নি এই কারণে বললাম আমি বললাম এই না যোগ করি আপনার সাথে সেটা হচ্ছে আইন দেনি বলি সম্ভব না এখানে আমি একটু যুক্ত করতে চাই সম্ভব হবে সম্ভব নয় নয় মানে আমি একটু বিনয়ের সাথে বলতে চাই সেটা হচ্ছে উনি যদি উদ্যোগ নিয়ে একটু আগে বলা হচ্ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাওয়া একটু অ্যাডভোকেসি করা আদায় করে নিয়ে আসা আমি আপনাকে বলি বলা যত সহজ করা কিন্তু তত সহজ নয় হয়তো একটু সময় লাগবে না এখন বিষয়টা হলো যে একটা তো এটা একটা চেইন একজন মাননীয় মন্ত্রী মহোদয় যদি আপনাকে একজন মেয়র মহোদয় কার কাছে যাবেন উনি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যাবেন উনি সিনিয়র স্টিটেন্ট সেক্রেটারির কাছে যাবেন না উনি ডেপুটি সেক্রেটারির কাছে যাবেন না সাধারণত না যাওয়াটাই স্বাভাবিক যাওয়াটা স্বাভাবিক জয়েন্ট সেক্রেটারির কাছে যাবেন না কিন্তু মন্ত্রী মহোদয়ের যে সিদ্ধান্ত বা ওনার আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে যেই যেটা সম্মতি প্রদান করছেন ওটাই কিন্তু বাস্তবায়ন করতে হলে ওই সিনিয়র সেন্ট সেক্রেটারি থেকে আসতে হবে আর উনি প্রতিদিনই প্রতিমূর্তে ওই খোঁজখবরটা নেবেন না আমিও আমারও দায়িত্ব পালন করলে অনেক কিছু বলে এসেছি এবং আমাকে অস্বস্ত করা হয়েছে এটা হয়ে যাবে কোনো না কিন্তু সেটা কিন্তু দিন গেছে মাস চলে এসেছে বছর চলে গেছে এইগুলো হয়নি তো বলাটা কত অনেক আইনি কিছু জটিলতা আছে আমলাতান্ত্রিক কিছু বিষয় আছে সেগুলো মুখে আমরা অনেক কিছু বলে ফেলতে পারি যেমন একটু আগে আমাদের ভবিষ্যৎ নাগরিক যেটা বলেছেন একসময় ওই তখনকার প্রেক্ষাপটে আমাদের প্রয়াত নেতা শ্রদ্ধাবাজার নেতা আল্লাহ বিদিন চৌধুরী সফল মিয়া উনি ধরেন নারীদের জন্য তখন তো আমরা অনেক সমাজে বসবাস করেছিলাম তখন নারীদের প্রতি যে সম্মান সেটা কিন্তু এই সমাজে ছিল না বললেই চলে সেই সময় সেই সময়ে উনি নিয়েছিলেন কিন্তু আবার ওনার দায়িত্ব পালনকালীন সময় আবার এগুলো বন্ধ করে দিয়েছে এটা বন্ধ হয়েছিল এটা লস প্রজেক্ট সেটা বলতে কিন্তু এখানে সিটি কর্পোরেশন মুনাফার জায়গা নয় যে লস প্রজেক্ট আমাদেরকে নিয়ে ভর্তুকে দিয়ে করতে হবে না ভর্তুকি দেওয়ার মতো আপনার সক্ষমতা থাকতে হবে তো সক্ষমতা হয়তো নেই কারণ আমি সক্ষমতা না থাকলে সেটা কোথায় যেই সমাজে আপনি যেই সমাজে এখনো পর্যন্ত আমি একটু বলি আমাদের আমাদের শহরে আমি ঘুরে ফিরে এক জায়গায় বলবো হয়তো অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবে আমি বলি রেজল ভাই শুরুর যেটা দিয়ে করেছেন এটার জায়গায় আমি থাকতে চাই সেটা হলো যে এই নগরে যারা বসবাস করেন জাতি, ধর্ম, সবাইকে ধারণ তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে এইগুলোর সমাধান করা আমি বলবো সময়ের ব্যাপার মাত্র এক কথাই যদি বলতে চাই এইটাই হলো যে বিষয় সাথে এটা আপনার কথাটা খুবই চমৎকার আপনার যে অভিজ্ঞতা সেটাই বাস্তবতা হ্যাঁ আপনার অভিজ্ঞতা আমরা এখানে সবাই আসবে এখানে সরকারি কর্মকর্তা বলেন কর্মচারী বলেন একজন বিক্ষোভ বলেন একজন পথচারী বলেন পথচারীও সে বলবে যে আমার ফুটপাথটা তৈরি করা হয়েছে আমি নিরাপদে হাঁটার জন্য সে ফুটপাথ বাদ দিয়ে রাস্তায় হাঁটবে না কিন্তু এখন দেখেন অনেক জায়গায় ফুটপাথ বলে এক কথা বলে ফেলে যে ঠিক আছে না ফুটপাথটা দখল হয়ে গেছে কিন্তু ফুটপাথ যেখানে দখল হয় না আমি চ্যালেঞ্জ দিয়েছি কেন দেখেন ফুটপাত ফুটপাথ বাদ দিয়ে মানুষ রাস্তায় হাঁটে না যত্র ছত্র দিয়ে আপনার এইখানে ফুট ওভার ব্রিজ আছে ফুট ওভার আমরা বাউ স্কুলের পাশ বাউ স্কুলের সামনেই তো ফুট ওভার ব্রিজ আছে তার দেখবেন যে আপনি দুই তিন গছ না ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে শের দ দিয়ে রাস্তা পার হচ্ছে আপনি গ্রিল টপ কি রাস্তা পার হচ্ছে না এই সমস্যা আরেকটা আমি বলবো এখান আমাদের সম্মানিত এক হিজপতির সংবাদ মহোদয় আছেন আমি আরেকটা যুক্ত করতে চাই আমাদের এখানে আরেকটা বড় বাধা যদি বলি উই ডিউ রেসপেক্ট সেটা হলো আমাদের সাংবাদিকদের এটা আমাদের দেশের সাংবাদিকরা ডে ওয়ান থেকে এখন রেজল ভাই দায়িত্ব নিয়েছেন উনি পনেরো তারিখ এখনই কিন্তু ওনাকে যদি পোস্টমর্টম করা শুরু হয়ে যায় তাহলে রেজাল্ট কি করবে ওনার হাত আলাদিনের চেরাগ আছে ওনাকে পাঁচ বছরের জন্য জনগন ম্যান্ডেট দিয়েছে পাঁচ বছর সময় দিতে হবে পাঁচ বছর পরে ওনাকে পোস্টমর্টম করতে হবে পাঁচ বছর আগে নয় তো এইখানে তো ডে ওয়ান থেকে করা হয় তো ডে ওয়ান থেকে কিভাবে সম্ভব উনি কি ওনার ইচ্ছার কিভাবে ডে ওয়ান থেকে উনি বাস্তবায়ন করবেন একদিনে যদি সব কাজ করে ফেলা হতো বা এক সপ্তাহে করা করে ফেলা যেত তাহলে তো আর আমার কাজ করার কোনো কিছু থাকতো না আমার একটু সংযোজন আছে আর এইখানে ধরুন ব্যক্তিগত একটা দৃষ্টিভঙ্গি কাজ করে একটা কাজ করে পছন্দ অপছন্দ কাজ করে এটা এই জায়গায় माननीय Shafiq Beyর মহোদয় বলেছেন তিনি অত্যন্ত সাংবাদিক বান্ধব একজন মানুষ তার মুখ দিয়ে যখন বের হয় যে সাংবাদিকতার কিছু কিছু সাংবাদিকতা বড় বাধা এটি চট্টগ্রাম সাংবাদিক সমাজের জন্য বড় দুঃখজনক ঘটনা কারণ ওনাকে মানুষ সাংবাদিক বান্ধব হিসেবে চিনে সাংবাদিক স্বজন হিসেবে চিনে এ জায়গায় আমি মাননীয় মেয়রকে একটু দায়ী করতে চাই সাবেক মেয়রকে তিনি সাংবাদিকদের এত বেশি মাথায় তুলেছেন এত আশ্রয় পাশ্রয় দিয়েছেন অনেক সময় বেশি ভালোবাসা বেশি আশ্রয় আশ্রয় পাশ্রয় বুমেরাং হয় বাজে অভিজ্ঞতা তৈরি হয় সে অভিজ্ঞতার ফলশ্রুতি কিনা সাংবাদিকরা ফলশ্রুতি হিসেবে বাঁধা কিনা সেটা ভেবে দেখার জন্য মাননীয় মেয়রকে আমি অনুরোধ জানাবো আর এখানে আরেকটা হ্যাঁ আর একটা আর একটা শেষ বিষয় যে শুধু মেয়র আমরা মেয়র ছাড়া কিছু বুঝি না আমরা সমস্যা তৈরি করব সমস্যা করিয়ে যাব এটা সমাধান করবে মাননীয় মেয়র এটা নাসির ভাই যথার্থই বলেছেন যে আমার কি দায়িত্ব আমি প্রাণের সহজ আমি মানবিক সহজ আমি নান্দনিক সহজ চাই বাট আমি কোনো দায়িত্ব পালন করব না আমি সব দায়িত্ব মাননীয় মেয়র এমরাজান যখন বিদেশ যাব তখন তো একটা টিসু ব্যবহার করে আমার পকেটে রাখি

বক্তব্য থাকলে এতক্ষণ যে আলোচনা শুনছিলেন যে আমি যেহেতু তরুণদের সাথে অনেক কাজ করেছি ওদের দেখেছি যে আমাদের চিরং এর ছেলে বলা হয় যে ঢাকার ছেলে থেকে সবসময় একটু পিছিয়ে থাকে তো ছেলেদের নিয়ে কাজ করা তরুণদের একটু উজ্জীবিত করা ওদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে যাতে আগামী দিনের শহরটা ওদের হাতেই থাকবে এবং আমাদের চট্টগ্রামের এক একজন মেয়র হিসেবে যেন ওরা থাকে এবং আমাদের অ্যাম্বাসেডর হিসেবে ওরা যখন যাবে কোনো দেশে যেন বলতে পারে যে আমি ছেলে এবং আমি বুঝতে পারে যে চিরগের ছেলে ওরকম একটা তার মধ্যে যেন মন মানসিকতা এবং তার মধ্যে সেই উন্নয়নটা যেন দেখা যায় সেই জিনিসটা চাই এবং ওটার জন্য আমি আবারও বলবো ওদের জন্য লাইব্রেরি হোক ওদের জন্য খেলাধুলার জায়গা করা হোক ওদের জন্য জিমনেশিয়াম হোক ওদের নিয়ে কিছুটা নৈতিক শিক্ষা দেওয়ার জন্য কিছুটা ব্যবস্থা করা হোক কথাই মানবিক শহর মানবিক এবং মানবিক নাগরিক হবে মানবিক এবং আলোকিত মানুষের আলোকিত মানুষ আমরা পেয়েছি আমাদের নবনির্বাচিত মেয়র হিসেবে এক মিনিটে কি বলবেন নাগরিকদের জন্য আপনি আমি চট্টগ্রামের সম্মানিত নগরবাসীর উদ্দেশ্যে শুধু এই কথাটুকু বলতে চাই জি সেটা হচ্ছে আপনারা সাংবাদিক এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওনারা অনেক প্রশ্ন তুলেছেন মানবিক শহর গণপরিবহন মশা খাল একটা শহরকে আমি প্রথমেই বলেছি আমার প্রত্যেকটা বক্তব্য কাঁধে নিতে হবে মনে করতে হবে এই শহরটা আমার এই কাজটা যেমন সাবেক মেয়র বলল একটা টিসু পকেটে নিয়ে আমি দেশের বাইরে গেলে আধা মাইল দূরে গিয়ে সেখানে ফেলতে হচ্ছে এই যে সিভিক সেন্স এটা ডেভেলপ করতে হবে সব এইটা যদি না হয় তাহলে আপনি যতই কথা বলেন না কেন একটা সুন্দর শহর উপহার দেওয়া একজন ব্যক্তি মেয়রের পক্ষে সম্ভব নয় তাই আমি বিনীতভাবে আহ্বান জানাবো আসুন এই নগরী আমাদের সবার এই রুপুসী চট্টগ্রামকে আমরা সবাই একযোগে গড়ে তুলি এবং এই গড়ে তুলি একটি সুন্দর বন্দর নগরী চট্টগ্রাম এটাই হোক আমার প্রত্যাশা আজকে সকল নগরবাসীর প্রতি আমার প্রত্যাশা হলো যে চট্টগ্রাম শহরটা যেহেতু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা শহর এবং এটাকে নিরাপদ বাসযোগ্য পরিবেশবান্ধব এবং পরিকল্পিত নগর হিসাবে গড়ে তুলতে হবে এবং সেই লক্ষ্যে সবাইকে আমি বলবো সকল ধরনের সংকীর্ণতা এই সমাজের সংকীর্ণতা কাজ করে এটা আমরা কেউ শেয়ার করতে না সংকীর্ণতা পরিহার করে জাতি ধর্ম বর্ণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উঠে আমার যে নাগরিক দায়িত্ব আছে সেই সবাই যদি এগিয়ে আসে তাহলে অবশ্যই মেয়রের পক্ষে এবং মেয়রের কাছ থেকে যে প্রত্যাশাটা আমরা করে থাকি সেটা মেয়র শতভাগ পূরণ করে এই নগরকে একটা নিরাপদ এবং বাজযোগ্য নগর করতে পারবে আপনাদের সবাইকে ধন্যবাদ কেউ আমরা এতক্ষণ শুনছিলাম নাগরিক প্রত্যাশা নবনির্বাচিত মেয়র আর অন্যান্য অতিথিদের কাছ থেকে আমরা এটুকু বুঝতে পারছি আমাদের প্রিয়শী রূপসী প্রাচ্যের রানী বন্দরনগরী চট্টগ্রামকে আমরা ভালোবেসে ভালোবাসা প্রেম দিয়েই কিন্তু আসলে আমরা এটাকে সুন্দর রাখতে পারবো শুধু নগর অভিভাবক বা মেয়র হলে হবে না শুধু সাংবাদিক হলে হবে না ব্যবসায়ী না আমাদের প্রত্যেকটা সেবা খাতের যে ডিপার্টমেন্টের দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন এবং নাগরিকরা রয়েছেন প্রত্যেকে নিজেকে মনে করতে হবে এই নগর তার এই প্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালোবেসে আমাদেরকে কাজ করতে হবে সমন্বিত প্রয়াসে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ব পালন করে আমরা আমাদের রূপসী চট্টগ্রাম প্রিয়সী চট্টগ্রাম পাবো সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনা